যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো ফেডারেল বিচারক হিসেবে একজন মুসলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাহিদ কোরাইশি নামের পাকিস্তানি বংশোদ্ভূত ওই ব্যক্তি বর্তমানে নিউ জার্সিতে ম্যাজিস্ট্রেট বিচারক হিসেবে কর্মরত রয়েছেন। 30 মার্চ এই মনোনয়ন দেন বাইডেন। যুক্তরাষ্ট্রের সংসদ ক্যাপিটল ভবনে হামলায় উস্কানির অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন দুই পুলিশ কর্মকর্তা জেমস ব্লেসিংগেম এবং সিডনি হেমবি। ওয়াশিংটনের ফেডারেল কোর্টে এই মামলা করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প নতুন করে অনলাইনে প্রবেশ করেছেন। নিজেদের অফিসিয়াল কাজকর্ম করতে দুইজন মিলে নতুন ওয়েবসাইট তৈরি করেছেন। এর নাম দিয়েছেন 45office.com। আবারও ব্যর্থতার মুখে পড়ল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। এই মাসের গোড়ায় মাস্ক বলেছিলেন 2030 সালের অনেক আগেই তার স্টারশিপ মঙ্গলে পৌঁছে যাবে, কিন্তু তার সেই S11 প্রোটোটাইপ পরীক্ষামূলক উড়ানের সময় এই নিয়ে 4 বার ভেঙে পড়ল। বৈশ্বিক মানবাধিকার নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন চীনের বিরুদ্ধে গণহত্যার দাবি করেছেন। চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করেছে দেশটির সরকার, এমনটাই দাবি তার। দেশে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 5,358 জন। করোনাকালে বাংলাদেশে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত। এদের নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন 611,295 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 52 জন এবং মোট মৃতের সংখ্যা 9,046 জন। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। কাল সকাল 11টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। গত 15 মার্চ রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের 72 অনুচ্ছেদের প্রথম দফা অনুযায়ী জাতীয় সংসদের এই অধিবেশন আহ্বান করেন। ভারতের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে আরও 3টি রাফায়েল যুদ্ধবিমান। আজ সন্ধ্যা নাগাদ দেশটির গুজরাটে রাফায়েল জেটগুলো ল্যান্ড করতে চলেছে। জানা গেছে, ফ্রান্স থেকে যাত্রা শুরু করার পর সংযুক্ত আরব আমিরাতের মাঝ আকাশেই রিফুয়েলিং করে উড়ে আসবে ভারতীয় বিমান বাহিনীর এই যুদ্ধবিমানগুলো। শান্তির বার্তা দিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে লেখা, সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি আবশ্যক বলে জানিয়েছেন ইমরান। ইমরান আরও লিখেছেন, পাকিস্তানের নাগরিকরাও ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক চান। 2022 বিশ্বকাপ বাছাই পর্বে লুক্সেমবার্গের বিপক্ষে পিছিয়ে পড়েও দিয়েগো জোতা ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে পিছিয়ে পড়েও 1-3 গোলে জিতেছে ফের্নান্দো সান্তোসের শিষ্যরা।